নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে বৃহস্পতি রাশি সঞ্চার করছে এবং এই রাশি সঞ্চারের ফলে যে বারোটা রাশি আছে প্রত্যেকটা রাশি কম বেশি প্রভাবিত হবে কেউ ভালো প্রভাবে প্রভাবিত হবে কেউ মন্দ প্রভাবে প্রভাবিত হবে তবে প্রভাবিত হবে বারোটা রাশি এই বারোটা রাশির ভেতরে আজকে আমি যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের জোডিয়া চক্রের সর্বশেষ রাশি মীন রাশি নীন রাশের জাতক জাতিকারা এই বৃহস্পতি রাশি সঞ্চারের ফলে কি ফল পেতে চলেছেন তারই আলোচনা বৃহস্পতি রয়েছে বর্তমানে মেষ রাশিতে এবং পয়লা মে দু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে অর্থাৎ মেষ রাশি ছেড়ে সে বৃষ রাশিতে প্রবেশ করবে এই বৃষ রাশিতে বৃহস্পতি থাকবে দু সালের চোদ্দই মে পর্যন্ত এবং তার মধ্যে বৃহস্পতি একবার বক্রি হবে নাইনথ অক্টোবর দু হাজার চব্বিশ সে বকরি হবে এবং দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে সে বক্র ত্যাগ করবে এই হলো বৃহস্পতির পজিশন বৃহস্পতি মিন রাশির তৃতীয়ভাবে এসে প্রবেশ করবে অর্থাৎ বৃষ রাশিতে তৃতীয়ভাবে প্রবেশ করার পরে বৃহস্পতি তার ন্যাচারাল যে তিনটি দৃষ্টি আছে অর্থাৎ পাঁচ সাত নয় সেইভাবে দৃষ্টি সে প্রদান করবে যেটি মিন রাশির সাপেক্ষে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের সপ্তম ভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের নবম ভাবে এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে আপনাদের একাদশ ভাবে তৃতীয়ভাবে বৃহস্পতি প্রবেশ করছে তৃতীয় ভাবকে আমরা সাধারণত বলি আমাদের উদ্যমতা আমাদের পরিশ্রম আমাদের লগন এই ক্ষেত্র তৃতীয় ক্ষেত্র আমাদের নেটওয়ার্ক বিজনেস এই জায়গায় বৃহস্পতি প্রবেশ করার ফলে কিন্তু আপনাদের অবশ্যই একটি শুভ ফল সে প্রদান করবে এবং বৃহস্পতি যে গৃহে থাকে সেই গৃহকে আরও বৃহৎ করে তোলে এবং ফল দানের যে প্রক্রিয়া সেটাও আরও বড় করে যদিও সে শুক্রের ঘরে প্রবেশ করছে শুক্রের সাথে বৃহস্পতির সম্পর্ক যে খুব ভালো নয় সেটা আমরা ভালো মতোই জানি কিন্তু তবুও সে নৈসর্গিক শুভ ফলদাতা অবশ্যই সে কিছু না কিছু শুভ ফল আপনাদেরকে প্রদান করবেই বৃহস্পতি যখন কৃত্তিকা নক্ষত্রে থেকে আপনাদের সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করবে সপ্তম ভাবে অবস্থান করছে কেতু কেতু যে সব ক্ষেত্রে খারাপ করে তা নয় কেতু হচ্ছে খুব সংযমী এবং খুব মার্জিত অর্থাৎ সে সব রকম চিন্তা করেই এগোয় বৃহস্পতি যখন কেতুতে কেতুর ওপর দৃষ্টি প্রদান করবে এবং কৃত্তিকা নক্ষত্রে থাকবে সেই সময় কিন্তু আপনাদের সাংসারিক ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাচ্ছে হতে পারে ছোটোখাটো সন্দেহ প্রবণতা আপনার ভেতরে প্রবেশ করতে পারে কিন্তু তা হলেও আপনাদের সেই সন্দেহ অচিরেই কেটে যাবে এবং আপনাদের যে দাম্পত্য সমস্যা সেটা মিটে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন আপনারা এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারের সাথে ভালো একটা লেনদেন থাকবে এবং ভালোভাবে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বিশেষত যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করছেন যারা বিভিন্ন সাপ্লাইয়ের ব্যবসা করছেন যারা পেট্রোলিয়ামের ব্যবসা করছেন সেই ধরনের যেসব মানুষ আছেন তারা কিন্তু যথেষ্ট উপকৃত হবেন ঋত্বিকা নক্ষত্র থেকে বৃহস্পতি যখন আপনার নবম ভাবে দৃষ্টি প্রদান করছে সেই সময় আপনার পিতার সাথে আপনার খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হবে এবং পিতার যে সহচর্য বলুন বা পিতার পরামর্শ বলুন তাতে কিন্তু আপনার বৈষয়িক এবং সামাজিক উন্নতির একটা যোগ পাওয়া যাচ্ছে এবং আপনি কিন্তু আপনার যে ব্যবসায়িক ক্ষেত্র বা কর্মক্ষেত্র সেই জায়গাতে যে লগন দেবেন তার পুরস্কার পাবেন এবং অবশ্যই সম্মানিত হবেন বৃহস্পতি যখন কৃত্তিকা নক্ষত্র থেকে আপনাদের একাদশভাবে দৃষ্টি প্রদান করছে সেই সময় আপনার আর্থিক ডেভেলপমেন্টের জায়গা থাকবে আত্মীয় পরিজনদের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে এবং আপনি আপনার ক্ষেত্রে যথেষ্ট সম্মানীয় একজন ব্যক্তি হিসাবে বিবেচিত হবেন বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এবং রোহিণী নক্ষত্রে প্রবেশ করে আপনার সপ্তমভাবে দৃষ্টি প্রদান করবে সেই সময় আপনাদের রিলেশনের জায়গা খুব সুন্দর হবে প্রেম সম্পর্ক দৃঢ় হবে বৈবাহিক সম্পর্ক দৃঢ় হবে এবং আপনাদের ছোটোখাটো ভ্রমণের জায়গাও তৈরি হবে যখন রোহিণী নক্ষত্রে থেকে বৃহস্পতি আপনার নবমভাবে দৃষ্টি প্রদান করবে সেই সময় কিছু কিছু হওয়া কাজ একদম মুখের কাছে এসেও হয়তো কেটে যেতে পারে তবে চিন্তা নেই সেটা কিন্তু আবার আপনার কাছে ফিরে আসবে এবং প্রথমবার না হলেও দ্বিতীয়বারে আপনার সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে এছাড়া আপনার হতে পারে রকম ভাবে সদগুরু সান্নিধ্য লাভ এবং আপনি বড় বড় মানুষের সাথে ওঠা বসা সেই সময় করবেন আপনার স্টেটাস কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে বসে আপনার একাদশভাবে দৃষ্টি প্রদান করবে সেই সময় আপনার কোনো প্রপার্টি লাভের জায়গা রয়েছে এছাড়া আপনার বাহন লাভের জায়গা রয়েছে আর্থিক ডেভেলপমেন্ট তো থাকছেই যদি আপনি লং টার্ম হোক শর্ট টার্ম হোক কোনো জায়গাতে ইনভেস্ট করে থাকেন সেই ইনভেস্টের রিবার্ড রিটার্ন আপনি কিন্তু খুব ভালো পাবেন আত্মীয় স্বজনদের সাথে আপনার খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে এবং আপনার গৃহে কোনো শুভ অনুষ্ঠানের যোগ সেই মুহূর্তে পাওয়া যাচ্ছে বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে থেকে আপনার সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করবে সেই সময় কিন্তু যারা বিবাহিত নন তাদের বিবাহ বিবাহের যোগ পাওয়া যাচ্ছে তাদের বিবাহ হবে এবং আপনাদের সাংসারিক ক্ষেত্র সুন্দর হবে ব্যবসায়িক উন্নতি হবে ব্যবসার নতুন নতুন পথ হবে এবং নতুন ব্যবসা লঞ্চ করবার একটা জায়গাও তৈরি হবে আপনারা সেক্ষেত্রেও এগিয়ে যেতে পারবেন অত্যন্ত সাহসিকতার সাথে ব্যবসা আপনাদের খুব ভালো সে সময় হবে বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে থেকে আপনার নবমভাবে দৃষ্টি প্রদান করবে সেই সময় পিতার সাথে ছোটখাটো মনোমালিন্য হলেও হতে পারে কিন্তু সেটাও কেটে যাবে পরিবারে একটা সুন্দর মেলবন্ধন তৈরি হবে বাড়িতে একটা রিচুয়াল কাজ করবে যেখানে সামাজিক যেখানে ধর্মীয় কোনো অনুষ্ঠান হতে পারে বাড়িতে স্বজন সমাগম হবে কোনো রকম রিনোভেশনও হতে পারে বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে থেকে আপনার একাদশভাবে দৃষ্টি প্রদান করবে আপনার নতুন গৃহে প্রবেশ ঘটবে এবং আপনারা যারা ভূমি ক্রয় করে রেখেছেন তারা নতুনভাবে গৃহের জন্য তারা সেখানে গৃহ তৈরির একটা প্রক্রিয়া চালাতে পারবেন এছাড়াও আপনাদের প্রপার্টি লাভের জায়গা রয়েছে বহুদিনের চলতে থাকা শরীরিক সমস্যাও মিটে যাওয়ার জায়গা পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে এবারে বলবো বৃহস্পতি কোন কোন তারিখে কোন কোন নক্ষত্রে প্রবেশ করছে ওভারঅল দেখতে গেলে পরে আপনাদের যে বৃহস্পতি মে মাসে চেঞ্জ করছে সেই সময়টা আপনারা খুবই ভালো পাবেন বৃহস্পতি পয়লা মে কৃতিকা নক্ষত্রে প্রবেশ করছে এবং তেরোই জুন পর্যন্ত কৃতিকা নক্ষত্রেই থাকবে তেরোই জুনের পর থেকে সে চলে যাবে রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্রে থাকবে বাইশে আগস্ট পর্যন্ত বাইশে আগস্টের পর থেকে সে চলে যাবে মৃগশিরা নক্ষত্রে এই তিনটে প্রক্রিয়াতে তিনটে নক্ষত্রের মাধ্যম দিয়ে বৃহস্পতি তার সঞ্চার প্রক্রিয়া শেষ করবে আর বকরি কখন থাকবে সেটা তো আগেই বলে দিয়েছি বৃহস্পতি বকরি হবে নাইনথ অক্টোবর দু হাজার চব্বিশ এবং বকরি ত্যাগ করবে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি বৃহস্পতির রাশি সঞ্চারের ফলাফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার সঙ্গে থাকুন নমস্কার